বিসমিল্লাহিরহমানিরহিম। জয়নি একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি অন্তরীকরণ চ্যাপ্টারের বেসিক আলোচনার সপ্তম পর্বে। তো আমরা এই পর্বে আর আমরা এই সূত্রটা এবার প্রমাণ করব, লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইকোয়ালস টু ই। তো এই ফর্মুলাটা আমরা এখন প্রমাণ করব। সো এটা প্রমাণ করার জন্য আমরা একটা ধরে নিয়ে কাজ করব, আমাদের ধরলে সুবিধা হবে। তাই ধরি হচ্ছে পি ইকুয়ালস টু, আমরা এই পুরো মানটা ধরে নিচ্ছি, লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স। ওকে, আমরা উভয় পাশে যদি লন নিয়ে নেই, লন কেন নিব? লন নিলে আমাদের পাওয়ারটা সামনে জাম করাতে পারবো, এই উদ্দেশ্যেই মূলত আমাদের লন নেওয়া হচ্ছে। তো লন নেওয়া হলো, তো লনের জন্য আমাদের কি করবে, এখানে লন আমাদের লনের জন্য পাওয়ারটা সামনে জাম করবে, ওয়ান বাই এক্স লন ওয়ান প্লাস এক্স, কারণ একমাত্র লগারিদমিক রাশির ক্ষেত্রেই মানে পাওয়ারটা সামনে জাম করানো যায়, অন্য ক্ষেত্রে জাম করা যায় না। কারণ আমরা লগারিদমের ক্ষেত্রে দেখেছি যে লগ এ বেস এ টু দি পাওয়ার যদি এখানে এক্স দেই, তার পাওয়ার যদি আর দেই, তাহলে আরটা আমাদের লগারিদমের রাশির ক্ষেত্রে লগ থাকলে আমরা সামনে নিতে পারি। তো এ বেস এক্স দিচ্ছি, তো এক্ষেত্রে আমাদের পাওয়ারটা মানে লগকেই লন পড়া হয়, মানে ই ভিত্তিক যে লগারিদম রয়েছে ওয়ান বাই লগ এক্স বিপরীতটাকে লন পড়া হয়। তো এটা একই একই জিনিস আমাদের। তো এখন আমাদের এখানে লন পি, এই আমরা একটু আগে পড়ে আসলাম লন ওয়ান প্লাস এক্সের সিরিজটা, লন এক্সের সিরিজটা আশা করি আপনাদের মনে আছে। লন এক্সের সিরিজটা কী হবে, যে এখানে আমাদের লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে ওয়ান বাই এক্স ঠিকই থাকবে, আর লন ওয়ান প্লাস এক্সের যে সিরিজটা আমরা একটু আগে বললাম, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি মাইনাস, মানে জোর পাওয়ারগুলো আমাদের বিজোর পাওয়ারগুলো হবে মাইনাস, আর জোর পাওয়ারগুলো মাইনাস সরি বিজোর পাওয়ারগুলো প্লাস জোর পাওয়ারগুলো মাইনাস হবে, এরকম আপ টু ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। ওকে, সিম্পল আমাদের এখন যদি এক্স দিয়ে আমরা গুণ দিয়ে নেই, মানে এক্স দিয়ে যদি এখানে ভাগ দিয়ে নেই, তাহলে এখানে থাকবে লন পি ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে যদি দিয়ে নেই থাকবে এখানে হচ্ছে ওয়ান ওয়ান, এখানে থাকবে এক্স বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল থ্রি মাইনাস আপ টু ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। ওকে, এখন আমরা যে কাজটা করব, লন পি ইকুয়ালস টু যদি এখানে বসাই দেই, তাহলে এখানে পাবো হচ্ছে ওয়ান, আর বাকি টার্মগুলো জিরো হয়ে যাবে। এখন ওয়ানকে আমরা চাইলে কি লিখতে পারি, ওয়ানকে আমরা লিখতে পারি লন ই লিখে দিতে পারি, খুবই সিম্পল বিষয়। আমরা লন ই এর মান কত জানি, ওয়ান, তো উভয় বসাতে আমরা যদি লন লন ক্যান্সেল আউট করে দেই, তাহলে পি ইকুয়ালস টু কত পাচ্ছি, ই, আর পির মানটা আমাদের ধরা মান ছিল, তো সুতরাং যে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ই। অনেকে এই জায়গায় কনফিউশন থাকতে পারে, আচ্ছা স্যার এখানে ই এর যে প্রমাণ করলেন ই এর সিরিজটাই কত, আমরা যদি ই এর সিরিজটা বের করে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের ই টু দি পাওয়ার এক্সের সিরিজটা মাথায় রাখতে হবে। সো আমরা ই টু দি পাওয়ার এক্সের সিরিজটা কী পেয়েছিলাম, মনে আছে, ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি। কারণ এখানে যদি এক্স হতেই হয়, তাহলে ই এর পাওয়ার হতে হবে কত, ওয়ান, তাহলে এখানে ওয়ান বসাতে হবে, ওয়ান প্লাস এখানে ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু, এখানে ওয়ানের কোনো ওয়ান, ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি, এমন আপ টু ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের ই এর সিরিজটা হবে। তো আশা করি আপনারা এখন সবাই বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের যে বেসিক বিষয়গুলো ছিল, আমরা বেসিকগুলো মূলত আমরা জানলাম, এরপর পরবর্তীতে আমরা আরও বেসিক জানবো, সেটা হচ্ছে অসীম বিন্দুতে লিমিট এবং অসীম বিন্দুতে যে ইনফিনিট এবং ইনডিফিনিট লিমিট কী আকার হতে পারে।
তো আমরা সেই বিষয়গুলো আমরা এর পরবর্তী 8 নম্বর পর্বে আলোচনা করব। তো সেই পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে পর্বটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।